আবারও হাজির হয়েছি ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে, সেটা হচ্ছে মডিফায়ার্স। এর আগেও একটা কন্টেন্ট করেছি এই মডিফায়ারের উপরে, আশা করি কন্টেন্টটা আপনাদের ভালো লেগেছে। সেকেন্ড পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। লেটস হ্যাভ আ লুক উইথ নিউ কন্টেন্ট মডিফায়ার। বিফোর স্টার্টিং মাই লেসন, আই হ্যাভ আর্নেস্ট রিকোয়েস্ট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে উইথ মি। ওকে, আমরা জানি যে যে ওয়ার্ড ফ্রেজ অর ক্লজ দ্বারা বাক্যে সাবজেক্ট ভার্ব অথবা অবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে সেটাই হচ্ছে মডিফায়ার। এখন ফর এক্সাম্পল, দ্য ইয়ং গার্ল উইথ লং হেয়ার ড্যান্স ইন আ ক্লাব। দ্য গার্ল হেড ওয়ার্ড অফ দিস সেন্টেন্স অ্যান্ড ইনফরমেশন দেওয়া হয়েছে ইয়ং, কেমন বালিকা, ইয়ং গার্ল। সো এটা মডিফায়ার, লং হেয়ার, কেমন হেয়ার, লং হেয়ার, এটা মডিফায়ার, একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। ওকে, দেন কাইন্ডস অফ মডিফায়ার। আমরা জানি যে ইংরেজি গ্রামারের বিভিন্ন ধরনের কী রয়েছে, মডিফায়ার রয়েছে, ফ্রি মডিফায়ার। ফর এক্সাম্পল, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, বালিকাটা কেমন, কেমন সুন্দর, অনেক সুন্দর, সো ভেরি ফ্রি মডিফায়ার। দেন ফার্স্ট মডিফায়ার, হি র্যান ফাস্ট, হি র্যান ফাস্ট হেয়ার, কীভাবে সে হেঁটেছে, অনেক দ্রুত হেঁটেছে। সো এখানে রান সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে ফাস্ট শব্দটা দিয়ে, সো ফাস্ট শব্দটা ফার্স্ট মডিফায়ার। দেন অ্যানাদার মডিফায়ার, মিসপ্লেসড মডিফায়ার অর ড্যাংলিং মডিফায়ার, ইটস এ ভেরি রেয়ার ইউজেস ইন ইংলিশ গ্রামার। ফর্ম অফ মডিফায়ার, আমরা জানি যে মডিফায়ার গঠন করতে হলে, ফর্ম করতে হলে একটা স্ট্রাকচার ডিফেন্স করে থ্রি আইটেমসের উপরে। এটা হচ্ছে ওয়ার্ডস, এটা কখনো কখনো ওয়ার্ড হিসেবে দেখা যায়, কখনো কখনো ফ্রেজ হিসেবে দেখা যায়, কখনো কখনো ক্লজ হিসেবে দেখা যায়। হাউএভার, হি র্যান ফাস্ট, হেয়ার দ্য ওয়ার্ড ফাস্ট, ইটস আ ওয়ার্ড, সো এখানে ওয়ার্ড দিয়ে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। ফ্রেজ, ফ্লাইং থ্রু দ্য ইয়ার, হি ফিল হ্যাপি, হেয়ার অ্যাকচুয়ালি তার হ্যাপিনেসকে গ্রো করেছে, ইনক্রিজ করেছে বিমানে চড়ার ফলে। দেয়ার ইজ আ ম্যান হোম উই স আর্লিয়ার, হেয়ার ম্যান সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে যে উই স আর্লিয়ার, যাকে আমরা প্রিভিয়াসলি দেখেছি, এখানে ক্লজ হিসেবে ব্যবহৃত হয়েছে, ক্লজটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে মানুষটা সম্পর্কে। নাও লেটস হ্যাভ আ লুক উইথ সাম কমন রুলস, কমন বেসিক রুলস অফ ফ্রি অ্যান্ড ফার্স্ট মডিফায়ার। আমরা জানি ফ্রি মডিফায়ারে ফার্স্ট মডিফায়ার করতে গেলে আমরা কিছু কিছু ওয়ার্ডের সাথে ইন্ট্রোডিউস হই, কিছু কিছু পার্টসের সাথে ইন্ট্রোডিউস হই, সেগুলো না জানলে মডিফায়ার, ফ্রি বা ফার্স্ট মডিফায়ার করা আদৌ সম্ভব না। ওকে, যেমন ডিটারমিনার, আমাদেরকে মডিফায়ার করতে হলে অবশ্যই ডিটারমিনার সম্পর্কে উই হ্যাভ টু নো অ্যাবাউট ডিটারমিনার। ডিটারমিনার কন্টেন্ট ফোর সাব টাইটেলস, ডিটারমিনার মিন্স আর্টিকেল, ডিটারমিনার আর্টিকেল আমরা জানি এ এন দি, ডিটারমিনার মানে হচ্ছে পসেসিভ, আইদার পসেসিভ অ্যাডজেক্টিভ অর পসেসিভ প্রোনাউন, যেমন মাই, ইউর, আওয়ার, দেয়ার, দিজ আর পসেসিভ প্রোনাউন অর পসেসিভ অ্যাডজেক্টিভ। দেন কোয়ান্টিফায়ার, আমরা জানি যে ওয়ান্স, সিঙ্গেল, ডাবল, ফার্স্ট, সেকেন্ড, সো ইটস আ কোয়ান্টিফায়ার। ফাইনালি ডিটারমিন কন্টেন, ডিটারমিনার কন্টেন কোয়ান্টিফায়ার নিউমেরিক, নিউমেরিক অ্যাকচুয়ালি নাম্বার, দ্যাট এক্সপ্রেসেস নাম্বার, সিঙ্গেল, ডাবল। ফাইনালি পার্টিসিপল, দেন আমরা যেটা পাচ্ছি যে প্রি মডিফায়ার করতে গেলে আমরা পার্টিসিপল পাচ্ছি। পার্টিসিপল তিন ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ করাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়, ভার্বের শেষে ইডি থাকলে সেটাকে বলা হয় ফার্স্ট পার্টিসিপল, দেন বিং এবং হেভিং যুক্ত ভার্বগুলোকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলে থাকি। অ্যাডজেক্টিভ, যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, দ্য ইয়ং গার্ল, হেয়ার ইয়ং অ্যাডজেক্টিভ। সো অ্যাডভার্ব, হি র্যান ফাস্ট, ফাস্ট শব্দটা অ্যাডভার্ব, নাউন অর কনফার্ম নাউন। আমরা জানি কখনো কখনো নাউন দিয়ে নাউনকে মডিফাই করা হয়, অ্যাডজেক্টিভ দিয়ে অ্যাডজেক্টিভকে মডিফাই করা হয়, যেমন ইংলিশ ক্লাস,
হিয়ার ক্লাস শব্দটা কিন্তু নাউন এবং ইংলিশ শব্দটাও নাউন, বাট যখন মডিফাই করেছে তখন ইংলিশ শব্দটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিব। দেন আছে ডেমনস্ট্রেটিভ, আমরা জানি ডেমনস্ট্রেটিভ অনলি দুইটা শব্দ, একটা হচ্ছে দিস, একটা হচ্ছে দ্যাট। দিস শব্দটা দ্বারা নিকটবর্তী বোঝায়, দ্যাট শব্দটা দ্বারা দূরবর্তী বোঝায়। এটাকে যদি আমরা ফ্লোরাল করি, বহুবচন করি, তাহলে আমরা দিস পাচ্ছি এবং দোজ পাচ্ছি। ফাইনালি ইন্টেন্সিফায়ার, আমরা জানি তীব্রতা বোঝানোর জন্য, অতিরিক্ত মাত্রা বোঝানোর জন্য আমরা ইন্টেন্সিফায়ার ব্যবহার করে থাকি, সেগুলো ফ্রি মডিফায়ার হিসেবে ইংলিশ গ্রামারে ব্যবহৃত হচ্ছে। যেমন দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, অ্যাকচুয়ালি বিউটিফুলের মাত্রা কেমন, বিউটিফুল, অনেক বিউটিফুল। সো ভেরি দ্বারা আমরা ইন্টেন্সিফায়ার ব্যবহার করেছি, এই সেভেন আইটেম দ্বারা আমরা ফ্রি মডিফায়ার করব। এরপরে রয়েছে ফোস্ট মডিফায়ার, আমরা জানি ফোস্ট মডিফায়ার পরে বাক্যের শেষ অংশে বসে ইনফরমেশন দিবে, অ্যাডভার্ব দিয়ে সে ফোস্ট মডিফায়ার করা যায়। যেমন এখানে ফাস্ট শব্দটা বসেছে, এটা বাক্যের শেষে বসেছে, অ্যাডভার্ব ফ্রেজ অনেক সময় আপস অ্যান্ড ডাউনস, তারপরে হেয়ার অ্যান্ড দেয়ার, নাও অ্যান্ড দেন, এগুলো অ্যাকচুয়ালি অ্যাডভার্ব ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ আমরা জানি যে টু প্লাস বি ওয়ান, অর্থাৎ টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম। ইনফিনিটিভ ফ্রেজ ইন অর্ডার টু, ইন দিস টাইপ অফ ওয়ার্ড, টু গেট সাকসেস, টু গেইন সাকসেস, টু আর্ন মানি, এগুলো ইনফিনিটিভ ফ্রেজ। রিলেটিভ ক্লজ, রিলেটিভ প্রোনাউন, আমরা এখানে হোম শব্দটা ব্যবহার করেছি, হোম উই স আর্লিয়ার, হোম শব্দটা অ্যাকচুয়ালি রিলেটিভ প্রোনাউন হিসেবে বসেছে অথবা রিলেটিভ ক্লজ হিসেবে বসেছে। দেন অ্যাপোজিশন, আমরা জানি অ্যাপোজিশন অ্যাপোজিটিভ, যে বঙ্গ শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্য ফাদার অফ ন্যাশন ইজ আ গ্রেট ম্যান। অ্যাকচুয়ালি শেখ মুজিবুর রহমান এখানে অতিরিক্ত ইনফরমেশন দিয়েছে দ্য ফাদার অফ ন্যাশন, মিস্টার আরমান দ্য প্রিন্সিপাল অফ দিস কলেজ ইজ আ নাইস ম্যান। অ্যাকচুয়ালি মিস্টার আরমান এই কলেজের প্রিন্সিপাল, এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, পদবি সম্পর্কে বলেছে, সো এটা অ্যাপোজিটিভ। দেন আছে পার্টিসিপাল, পার্টিসিপাল আমরা প্রিভিয়াসলি জেনেছি যে পার্টিসিপাল প্রেজেন্ট পার্টিসিপাল, ফার্স্ট পার্টিসিপাল, পারফেক্ট পার্টিসিপাল, পার্টিসিপালটা ফ্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, কখনও কখনও ফোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। দেন অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে কখনও ডুয়েল অ্যাডজেক্টিভ, কখনও সিঙ্গেল অ্যাডজেক্টিভ নিয়ে, অ্যাডজেক্টিভের সাথে অন্য শব্দকে নিয়ে গঠন করা হয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অবশেষে আমরা আমাদের যেই ফোস্ট মডিফায়ারটা রয়েছে সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, ইন অর্ডার প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাকচুয়ালি ইন ফ্রন্ট অফ, ইন স্পাইট অফ, এই ধরনের শব্দ যেটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে অ্যান্ড এন্ডিং উই ফাইন্ড নাউন। তো এই 10 আইটেম দিয়ে আমরা ফোস্ট মডিফাই করব। অ্যাকচুয়ালি ইংরেজি গ্রামারে এইচএসসি লেভেলে মডিফায়ার খুব গুরুত্বপূর্ণ একটি লেসন, আশা করি কিছুটা হইলেও আমরা বেসিক কিছু ইনফরমেশন পেয়েছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, নেক্সট লেসনে আমি একটু ডিটেলস আলোচনা করব অ্যাবাউট মডিফায়ার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।